বড়খলায় বরাক নদীর ভাঙন এক জ্বলন্ত সমস্যা। বড়খলার রায়পুর, রাজনগর, মানিকপুর, দুর্গাপুর, উজানগ্রাম সহ চুত্রাসঙ্গন, রানীনগরের ভাঙন সমস্যা দীর্ঘদিনের। বরাক নদীর ভাঙনে তিলে তিলে গ্রাস করে নিয়েছে চুত্রাসঙ্গন ও রানীনগর গ্রাম। রায়পুর, মানিকপুর ও উজানগ্রামের বরাক নদীর ভাঙন ঠেকাতে সরকারিভাবে দু একবার পদক্ষেপ নেওয়া হলেও সফল হয়নি। কিন্তু চুত্রাসঙ্গন ও রানীনগরের ভাঙন প্রতিরোধে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। এক কথায় দুটি গ্রাম নিশ্চিহ্ন হওয়ার পথে। ইতিমধ্যে দুটি গ্রামের অর্ধশতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। বন্যা পরবর্তীতে ফের সোমবার রানীনগরে নদী ভাঙন দেখা দিয়েছে। এতে নীলু দাসের ঘর ভাঙনের কবলে পড়েছে। অসহায় নীলু দাস, বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লির হস্তক্ষেপ কামনা করেছেন। বড়খলা থেকে শিবির আহমেদ বরভূঁইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। বাংলাটা হবে দেখা দিছে, দুই বছর কেন বাঙ্গের পর আছে ই সরকারি থেকে কোনো বাঙ্গন প্রতিরোধের কোনো ব্যবস্থা করা হয়েছে? আচ্ছা, এইটা ব্যাপারে আপনারা সরকারের কাছে কিতা কইতে চাই? যেইবারও জায়গা নাই, হঠাৎ করে বাংছে, কই দিতাম, কই থাকতাম, কই বাড়ি ঘর কিনতাম, মানে আমরা সমস্যা পড়ে গেছি। আরো বেজার মানুষের বাড়ি ঘর নিচে যাওয়ার মতো কোনো জায়গা নাই, টাকা পয়সাও নাই যে একটা জায়গা জমিন কিনবো, ক্ষমতা নাই, এই অবস্থা আমরা। এখন যদি আপনারা দয়া করে আমরা এক নদীকে কিছু দেইন, তুইলে আমরা ছাড়তাম, যে কোন দিকে ভাড়া যাইমু, কোন জায়গা কিনিয়ে যাইমু, এই ক্ষমতা আমরা নাই। ইকানো সবাই কি ভাঙন আরম্ভ হয়েছে? নদী ভাঙন, নদী ভাঙা তো তিন চার বছর থেকে আরম্ভ হয়েছে। তো ভাঙলে এর আগের বছরে ভাঙে, এর আগের বছরে নদী ভাঙে। এখানে তো আমার জানা মতো, আমি তো বড়খলা জানা মতো, এখানে কোনো বাঙ্গনের লাগে, অন্য জায়গা লাগে বাঙ্গনের লাগে টেকা সরকারে বরাদ্দ করছে, এখানে তো বাঙ্গনের লাগে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন তো আপনি কিতা কইতে চান সরকারের কাছে? এটা তো সরকার দেয় তো ভাই, আমার দেয় না তা বাঙ্গন প্রতিরোধের লাগে ব্যবস্থা করার লাগে দাবি জানায়? হয় দাবি তো আছে, দাবি তো আছে, দেয় তো বেশি বাড়া। এখানে কেমন মানুষের বাড়ি করে আগে ভাঙিয়ে গেছে? ও বহুত মানুষের বাড়ি করে ভাঙিয়ে, সব ধরনের সুবিধা নিয়ে ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হলো স্টার হোস্টেল। গুয়াহাটি ও করিমগঞ্জ মাইজডিহিতে পরিচালিত হবে স্টার হোস্টেলের কার্যক্রম। এবার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের সুলভ মূল্যে থাকা খাওয়ার সুবিধার জন্য গুয়াহাটিতে স্টার হোস্টেলের একটি নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে। অন্যদিকে করিমগঞ্জ মাইজডিহি স্থিত মেইন শাখায় জেলাসহ পার্শ্ববর্তী ত্রিপুরার পড়ুয়ারা স্বল্প খরচে স্টার হোস্টেলে থাকা খাওয়া সহ অন্যান্য সুবিধা নিতে পারবে। একজন ছাত্রছাত্রীর স্বচ্ছন্দে থাকতে হলে যা যা প্রয়োজন স্টার হোস্টেলে স্বল্প মূল্যে সব কিছুই পাওয়া যাবে। এখানে রয়েছে কাপড় ধোয়া ও ইস্ত্রি করার সুবিধা, ফ্রি ওয়াইফাই কানেকশন, বরাকের রুচিসম্মত ঘরোয়া খাবার, পড়ুয়াদের 24 ঘন্টা দেখাশোনার দায়িত্ব, স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, ঐচ্ছিক খরচ হিসেবে যাতায়াতের সুবিধা, 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি সহ আরও অনেক সুবিধা। তাই স্টার হোস্টেলে নিজের বুকিং সুনিশ্চিত করতে আজই যোগাযোগ করুন। করিমগঞ্জে যোগাযোগের নম্বর 7002754428 অথবা 6003247423 অথবা 9101113956। গুয়াহাটির জন্য যোগাযোগের নম্বর 8822141986 অথবা 7002754428।